ওয়ান নাইট স্ট্যান্ডে তোমার ক্যারেক্টার নিজেই বলো একটু। ওয়ান নাইট স্ট্যান্ড নামটা শুনলে মাথায় অনেক কিছুই মানে চলে আসে আমাদের আজকালকার দিনে দাঁড়িয়ে। ওয়ান নাইট স্ট্যান্ড নিয়ে অনেক মানে অনেক রগড়ারগড়ি হয়েছে, অনেক ওয়েব সিরিজ, অনেক সিরিয়াল, টিভি সিরিজ, অনেক কিছু হয়ে গেছে। তবে ওয়ান নাইট স্ট্যান্ডে আমার যে ক্যারেক্টারটা সেটার নাম হচ্ছে জন বুসে। ক্যারেক্টারটা যখন ক্যারেক্টারাইজেশন হয়েছিল তখন মানে আমি এখন আমার মনে পড়ে যে ইন্দ্রনীলের সাথে আমার মোটামুটি দেড় দু সপ্তাহ বসতে হয়েছিল ওয়ার্কশপের জন্য, কারণ এর আগে আমি কখনো এরকম ক্যারেক্টার করিনি। আমার এর আগে এক্সপিরিয়েন্স ছিল নাটক বা সিরিয়াল বা টেলিফিল্ম করেছি, কিন্তু শর্ট ফিল্মও করেছি। তবে এই ধরনের যে ক্যারেক্টারটা এটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। আর জন বসে মানে একটা কীরকম মানে ভেরিয়াস শেডস, অনেকগুলো শেডস ছিল, তো সেই শেডসগুলোকে সিচুয়েশনের সাথে তুলে ধরাটা খুব চ্যালেঞ্জিং ছিল। এবং বেশি কিছু তো আমি রিভিল করতে পারবো না জন বুসের নামে, তবে যেটুকু অডিয়েন্স ট্রেলার দেখে বুঝেছে হয়তো সাইকোপ্যাথ বা হয়তো বা মার্ডারার হয়তো বা কিলার, এরকম অনেক কিছু দেখতে পাবেন। হয়তো রোম্যান্টিসিজম কিছু একটা দেখলো বা হয়তো কিছু কমিক বা কমেডি কিছু একটা জন বুসের থেকে মানে কী এক্সপেক্ট করবে সেটা কিন্তু অডিয়েন্স নিজেও জানে না এবং আমরাও জানি না যে অডিয়েন্স কীভাবে নেবে। আশা করছি খুব ভালো একটা অ্যাঙ্গেলে অডিয়েন্স রিসিভ করবে। এবং জন বুসের যে শেডসগুলো আছে যতটা পেরেছি আমি আমার দিক থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর উইথ দ্য হেল্প অফ দ্য ডিরেক্টর ইন্দ্রনীল ব্যানার্জি, ওর প্রচণ্ডভাবে গ্রুম করেছে, আমায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই গ্রুমিংটা কীরকম হয়েছিল মানে? গ্রুমিংটা যখন হয়েছিল তখন আমি ছিলাম ইন্দ্রনীল ব্যানার্জি এবং আমাদের যে লিড অ্যাক্ট্রেস যিনি স্ক্রিনতে এটাও করেছেন দেবপ্রিয়া চক্রবর্তী। তো যখন গ্রুমিং হয় আমরা বেসিক্যালি আমরা তিনজনে যখন একসাথে থাকি প্রচণ্ড ইয়ার্কি ফাজলা এবং দেবপ্রিয়ার সাথে আমার রীতিমতন মানে মারপিট ঝগড়া ঝাঁটি ইয়ার্কি সবসময় লেগে থাকে। তো যখন আমাদের ওয়ার্কশপ হয় সিরিয়াসনেস মানে আমরা কীভাবে যে ঢুকে গেছিলাম ওটার ভেতরে, কারণ যখন করতে যাচ্ছিলাম বা স্ক্রিপ্ট যখন পড়ছিলাম আমার একটু মানে আমি একটু পাগল হয়ে যাই, স্ক্রিপ্ট ফ্রিপ্ট পেলে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেলে খুব প্রবলেম হয়ে যায় আমার অপোজিটে যেতে থাকে। তো যখন স্ক্রিপ্টটা পেয়েও যখন দেখছি যে সেই ক্যারেক্টারের সেই লেভেল অবধি আমি পৌঁছতে পারছি না, তখন আমি বারবার ইন্দ্রনীলকে বলেছি যে ইন্দ্রনীল এই জায়গাটা তুই দেখিয়ে দে যে এইখানটা কীরকম হবে। বা অ্যাজ এ ডিরেক্টর প্রত্যেকেরই একটা ডিরেক্টরের চোখে একটা ডিফারেন্ট অন্যভাবে দেখে যে এই ক্যারেক্টারটা এভাবে করলে হয়তো বেটার হবে। তো সেইভাবে আমি সবসময় হেল্প নিয়েছি ইন্দ্রনীলের থেকে যে বল এখানটা এইভাবে করলে বা কীরকমভাবে করলে তুই দেখতে চাইছিস, কারণ ও না হলে আমার মনে হয় না যে গ্রুমিংটা এতটা সাকসেসফুল হতো। এবং অফকোর্স দেবপ্রিয়া পাশে ছিল, দেবপ্রিয়া প্রচুর হেল্প করেছে যে সৌনক এখানটা এরকমভাবে কর, এখানটা অন্যভাবে কর। তো ওই যে দেড় দু সপ্তাহ যে গ্রুমিংটা চলেছিল খুবই ইন্টারেস্টিং। এর আগে কিন্তু আমাদের কোনো প্রজেক্ট এরকমভাবে গ্রুম করতে লাগেনি বা হয়নি, কিন্তু ওয়ান নাইট স্ট্যান্ডটা যেহেতু মানে আমরা চেয়েছিলাম আমাদের দিক থেকে যতটা পারা যায় একটা টোটাল কমপ্লিট প্যাকেজ, মানে ডিফারেন্ট কমপ্লিট প্যাকেজ, সেই জন্য হয়তো ওয়ার্কশপটা একটা নেসেসারি ছিল। শুটিং এক্সপিরিয়েন্স কেমন? শুটিং এক্সপিরিয়েন্স বলতে দেখুন প্রথমেই বলতে হয় যে আমরা তো কিছু হিউজ কিছু ইকুইপমেন্টস আমাদের 5D নেই বা আমাদের 1D ব্লক লেন্স নিই না, অনেকেই নিচ্ছে এখন দেখতে পাই মানে সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি, আবার অনেকে সেগুলো আপলোডও করে পাবলিসিটির জন্য। তো আমাদের কাছে তো মানে একটা মোবাইল নিয়ে আমরা চেস করেছিলাম, তো আমাদের কাছে শুটিং ইকুইপমেন্টস বলতে খুবই নমিনাল, ওই ট্রাইপড নিয়ার DSLR ক্যামেরা। এবং আমার এখনও মনে আছে আমার এমআইয়ের ফোনের ক্যামেরায় প্রচুর শ্যুট হয়েছে, মানে সেটা সন্ধে সেটা আবার ইন্দ্রনীলকে ডিনয়েজারে নয়েস কাটতে হয়েছে কিন্তু হয়েছে। তো শুটিং এক্সপিরিয়েন্স বলতে আমাদের খুব বাজে দোষ আছে যে রাস্তাঘাটে লোককে দিয়ে আমরা অ্যাক্টিং করাই, বেসিক্যালি ইন্দ্রনীলের থেকেই দোষটা আমার ওপর ছড়িয়েছে। হ্যাঁ, আর রাস্তাঘাটে বেরোলে আমরা যাচ্ছে তাই করি। তো সেই কারণে যখন শুটিং এক্সপিরিয়েন্স নিয়ে বলতে হচ্ছে শুটিং লোকেশন, এরকম কিছু জায়গা আছে যেখানে আমরা বারংবার গিয়ে শুটিং করেছি, লোককে প্রচুর জ্বালিয়েছি, প্রচুর ডিস্টার্ব করেছি ওখানকার রেসিডেন্সের, কিন্তু প্রচণ্ড হেল্পফুল, তারা আমাদের মানে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে। এবং আমাদের শুটিংয়ের কোনো মানে টাইম ধার্য করা থাকে না, যে একটা কল টাইম থাকে আজকে শুটিং হলো বিকেল 6টা, হ্যাঁ সন্ধে 8টা, মানে আমাদের কোনো ঠিক থাকে না, ভোর 6টা সকাল 10টা কোনো ঠিক থাকে না এবং কখন শুটিং হয়। তো আমার মনে হয় যে এই যে ইউনিক জিনিসগুলো এগুলো থাকে না, এবং যে ইয়াং ট্যালেন্টস, এই আমার মনে হয় এটার জন্যই হয়তো ইউনিটি পিকচার্স এই শুটিং এক্সপিরিয়েন্স, এগুলো আমার মনে হয় যে অন্য আরও অনেক প্রফেশনাল হাউস আছে সেটা সিনেমা সিরিয়াল যেখানেই হোক, তবে আমার মনে হয় না যে এরকম মজার মধ্যে দিয়ে কাজটা সব জায়গায় হয় বলে। এটা ক্রিসমাসের টাইমে রিলিজ করছে, তো আপনার কীরকম এক্সপেকটেশন? কারণ আপনি বললেন এবার গ্রুমিং হয়েছে, এবার অনেকগুলো এক্সট্রা প্রসেসও হয়েছে, তো কীরকম এক্সপেকটেশন?
দেখুন, ক্রিসমাস মানে তো ঠান্ডা, ডিসেম্বরের প্রায় মিডল চলেই গেল তো, আর কলকাতায় বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, আবার আমরা শুনছি যে ঝড় ফড় আছড়ে পড়তে চলেছে কলকাতার বুকে। সেটা কোথার থেকে আসবে জানি না, সেটা আবহাওয়ার ঝড় হতে পারে, ইউনিট পিকচার্সের ঝড় হতে পারে। তবে একটাই কথা যে ইউনিট পিকচার্সের কাজ হয়তো বড় পর্দায় দেখা গেছি, ইউটিউবে তো আছি, তো অন্য কোথাও দেখা যাবে কি? হতে পারে, তো সেটার জন্য ইউনিট পিকচার্সের সাথে থাকতে হবে। এবং ক্রিসমাসের যে এই যে ঠান্ডা অনুভূতিটা, 25 তারিখ লোকে প্রচুর সেলিব্রেট করবে, 24th night থেকে 25th, হ্যাঁ, তো তারপর বা আরও যে নিউজ আসছে, এবং এই যে ঠান্ডা শীতল একটা ব্যাপার, এটা আমরা ধরে রাখার চেষ্টা করছি ইউনিটি পিকচার্সের, যতটা আরও ঠান্ডাটা আরও জাঁকিয়ে দেওয়া যায় অডিয়েন্সের ওপর, ইউনিটি পিকচার্সের তরফ থেকে আমরা চেষ্টা করছি। প্রচুর নিউজ পাবে, এটুকু বলতে পারি, অডিয়েন্সরা প্রচুর নিউজ পাবে, প্রচুর ঝটকা খটকা অনেক কিছু পাবে ইউনিটি পিকচার্সের তরফ থেকে, আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ।